ভালো মায়ের ভোগ পেয়েছি, সবজি খিচুড়ি। পুজো নেওয়া হয়ে গেছে, মন্দিরের ভিতরে চলে যাচ্ছি, বামুন ঠাকুরকে খুঁজছি। বামুন ঠাকুর আসলে আগে বলে দিয়েছিল যে এখানে দাঁড়াবেন, বামুন ঠাকুরের হাতে পুজো দিয়ে দিয়েছি। বামুন ঠাকুর ভিতরে যা ভিড় হয়েছে শনিবার বলে প্রচুর ভিড় হয়েছে, নিজেদের দেওয়া সম্ভব না পুজো, তাই বামুন ঠাকুরের হাতে দিয়ে দিয়েছি। বামুন ঠাকুর এখান থেকে আমাদের মন্দিরের মাকে দেখতে বললেন, পুজো দিয়ে চলে এসেছে বামুন ঠাকুর, এবার আমাদেরকে সিঁদুরে টিপি পরে দিলে আমরা চলে যাব মায়ের ভোগ খেতে, কারণ এরপরেই মায়ের ভোগ দর্শন হবে, তার জন্য মন্দির বন্ধ হয়ে যাবে, যার জন্য তাদের আমাদের পুজোটা তাড়াতাড়ি বামুন ঠাকুর দিয়ে দিয়েছে। এরপরে আমরা মায়ের ভোগ খাবো, যার জন্য একটু তাড়াহুড়ো করছি, কারণ এরপরে সবাই লাইন দিয়ে আগেই বসে পড়েছে। মায়ের প্রসাদ সবাই ভাগ্য করেও পায়নি, আমরা আজকে পেয়েছি, তাই খেয়েই যাবো আজকে, এত রোদের মধ্যেও বসে খাবো। কত ভিড় হয়েছে মায়ের ভোগ খাবে বলে, ওদিকে ভোগ দর্শন হয়ে গেলেই দিয়ে দেবে, আর এদিকে মায়ের ভোগ দিতে অলরেডি শুরুও করে দিয়েছে, আমরাও বসে পড়েছি খেতে। তো মায়ের ভোগ পেয়েছি, সবজি খিচুড়ি খাবো তিনজনে মিলে, খেয়ে তারপরে হোটেলে ফিরবো। মায়ের ভোগ দর্শন জীবনে প্রথম, আর একবার এসেছিলাম পাইনি, এবারে এসে মায়ের ভোগ খাচ্ছি, খুব ভালো লাগছে, শান্তি লাগলো। মায়ের প্রসাদ মহাপ্রসাদ, তারা মায়ের প্রসাদ, এই স্বাদের বলতে পারবে না, এত সুন্দর স্বাদ। তুমি খেয়েছো? বসতে পারো তাড়াতাড়ি, আমি পাতা নিয়ে ওখানটাই বসে দিয়েছি, দিয়ে এবার এই যে এখানে রান্না হচ্ছে বাইরে আর কি, অনেক সাধারণ মানুষরা খাওয়ার জন্য এই খিচুড়ি ভোগটা হচ্ছে। আর এখানে আমরা ঘুরতে এসেছি, এদিকটা মহা শ্মশান, শ্মশানের দিকে এসেছি, রান্নাটারও অস্পূর্ব একটা গন্ধ উঠেছে। আর এই যে শ্মশান, লোকে তন্ত্রমন্ত্র দিয়ে নিজেদের দোষ উদ্ধার করে। টোটাল করে এই একটা মন্দির এলাম।
হয়েছে। এখানে সুন্দর পুরনো যুগের অনেক দোতলা বাড়িও মাটির আছে। মন্দিরটার বাইরেটা কত সুন্দর কাজটা দেখো, ভিতরটাই যাই দেখি। বন্ধুরা মন্দিরের বাইরেটা এত সুন্দর, ভিতরটা ঠাকুরগুলো খুব সুন্দর, ছবি তুলতে দিচ্ছি না যার জন্য আপনাদেরকে দেখাতে পারছি না, তবে ঠাকুরগুলো দেখলে মন ভরে যাবে। তো এবার যাই অন্য আবার মন্দিরে দেখতে যাব। আমাকে শুনতে দেখো, প্রভু নিত্যানন্দ এই ঘাটে ফল দিতে হবে, এই ঘাটের জল মাথায় ছিটিয়ে নেব। এখানেও কত সুন্দর বড় বড় মন্দির, মন্দির দেখলে মনে একটা শান্তি আসে ঠাকুরকে দর্শন করলে। বড় করাটা সত্যি সুন্দর, বাবা কেবল এটা আদি বাড়ি, এটা আদি মায়ের মন্দির, মায়ের মন্দিরে বাবা কেবল পুজো করতেন। চলুন আদি বাড়িটা দেখে আসি ভিতর দিকে। এই যে দূরে খরচালের বাড়িটা, এটা নতুন তৈরি হয়েছে বামা খেপার সিরিয়ালটা যে হয়েছিল সেইটারই শুটিং করার জন্য এই ঘরটা আর কি তৈরি হয়েছে, বামদেবের আর কি জন্মবাড়ি বলে তৈরি হয়েছে সিরিয়ালটার জন্য।